মানুষ, ও রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহিরে করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। আরে কেমনে পারলেন আপনি, কি জাদুকর? যে না, গেল 3 বছর 6 মাস সাইকেলে ঘুরতে ঘুরতে এত ডিম খাইছি যে আপনি আপনি এই মুখ দিয়ে ডিম বার হয়ে আসে। আরে বাবারে, ওই বাক্সটার মধ্যে যা দেখতেছ তা 70% মিশা মিশা আর 20% অতি কল্পনা। তা 70 খুঁজতে বার হয়া মিথ্যার দিকে চায়া থাকবা কেন? ও 70% হলো মিশা আর 20% জানে কি করলেন? অতি কল্পনা। অতি কল্পনা তাহলে 70, 80, 90 আর 10% খবর তো করলেন না। 10% খবর তো জানি না। ও তাহলে ওই 10% দেখি দেখাই। আমি কুস্তি রশিদের ভাগ্নে, সে যদি জানতে পারে তোর একেবারে আসত। দেখবি দেখবি, বেশি কথা বলে না, একদম সময় নেই, দাও ডুব দাও দাও দাও। এ কি নাম প্রেম এমনলা বিশেষ গেল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলাম ডুব পুকুরের মধ্যে সুবা সুবি, কি নাম প্রেম? আচ্ছা ঠিক আছে, দিলাম ডুব, কিন্তু মনে রেখো যদি এই ডুব দিয়ে না উঠি তাহলে মনে করবে তোমার জন্য আমি সরে দিয়ে গেলাম। সালামালাইকুম।
দুর্গার কথা শুনে যাচ্ছে? তোমার কুস্তির স্বাদ আমি মিটাই দেব। তোমার কল্পনা অনুযায়ী কুস্তি রশিদ এসে গিয়েছে। তুমি এখানে বৃষ্টির মধ্যে কুস্তি রশিদ বৃষ্টি মানে না। আমি একটা পকেট মারতে সৎপথে আমার চেষ্টা করতেছি, আর এরা বলতেছে আমি দুই আঙ্গুলের কৌশল শিখতেছি। আর এই যে তুমি আর দুবলো কাকা দুজনেই এক, কাজে কর্মে কোনো মন নাই। এমন ভাব করতেছ মঞ্জেলা যেন তোমার সঙ্গে নাড়াই হবে। আমার সাথে নাড়াই তো আপনার মনের মধ্যে চলছে। তুমি খাও, এই আশেপাশে যারা আছে তাদেরকে খাও। আপনি তো ভারী নির্লজ্জজনক, মেয়েদের মধ্যে এসেছেন, যান সবাই খেলা দেখতে যান। তুই একটা থাম নিবি, সেই সকাল থেকে তুতা পাখির মতো কেসর বেসর কেসর বেসর শুনতে শুনতে আমার কান জ্বালা পালা হয়ে গেছে। এই কুসুম, তুই আমার একটা সরাসরি কথা জবাব দে দিনি, এই কুস্তি মামার কি বিয়ে হবে নাকি হবে না? আমি তো বলেছি হবে। বিদেশি অতীতের খবর নাই, উনি নিজে সেজে গুছে অন্যদের ইংরেজি শেখাচ্ছেন। কি রকম মানুষ আপনি, চিঠি দেখে একটা ইয়ং মেয়ে ডাকতেছেন? দুলাল তার মানজলা বুঝি দেখতো, আর আধ ঘন্টা পরে মানজলার কাছে আমাদের পরাজয় ঘটবে। আরে দুলা ভাই, দুলা ভাই, তার সঙ্গে হাত না আসেন কেন? আরে হাত তো ভাই বলা। চার দিন পর আমি তাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওনার কি জ্ঞান ফিরিল? শালার পকেট মার, তোর জন্য আমি বিধবা হলাম। কুসুম, তোর ভাই আমারে বিধবা করলো রে, তোর ভাই আমারে বিধবা করলো। আবার কি হলো? আবার কি হলো? আবার মুড়তে গেল। ধরাই মনে খাই গেলাম, কাইটে পড়াই ভালো। আরে
এখানে বুস্তানাই শহর বাড়ি কোথায়? বুস্তানাই শহর? না 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 না, বুস্তানাই শহর বলে এখানে কেউ থাকে না। আমি শুনেন, আমি খুব ভেজালে আছি, বড় ঝামেলার মধ্যে আছি। আপনি অন্য কোথাও গিয়া খোঁজ করেন, আগে গিয়া দেখেন আসি। না না না, বুস্তানি শাখা, বুস্তানি শাখা জি, আমি রং মেহের আর বুস্তানো শাখাকে খুঁজছি। রং মেহের রে কয়? রং মিহি? রং মেহের বুস্তানি, বুস্তানি শাখাকে খুঁজছি। বুস্তানি শহর কইতেছে? বুস্তানি শহর তো আমারই, আমার নামের মধ্যেই তো শুনাইতেছে। আচ্ছা, আপনি কি এই রং মেহেরের বস্তানি সারে খুঁজতেছেন? হ্যাঁ, রং মেহেরের বস্তানি শাখাকে খুঁজছি। আপনি কই থেকে এসেছেন? আমি ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে। আচ্ছা, লন্ডন? বাংলা তো ভালোই বলেন। আমার মা বাঙালি। আমি যদি আপনারে ফরিনিয়ার বলে ডাকি তাহলে কি ভুল হবে? কেন এই কথা বলতেছেন বলুন তো। আপনার পরিচয়? আমার পরিচয় আপনি যে বললেন বুস্তানি শহর, না, আমি এই রং মেহেরের বুস্তানি শাহ। চলেন বাসায় যেতে যেতে সব কথা বলবো। বসেন প্লিজ, গাড়ি বসেন, চলেন। বাজা আরো জোরে বাজা ভাইনে, তোর বাসিতে করুন সুর বাজা। বলেছিলাম না মামা, একটু পর তোমার এই করুন সুরই ভালো লাগবে। এই আমার আমার আর এখানে ভালো লাগতেছে না ভাইনে। যাই যাই, একটু নদীর ধার দিয়ে ঘুরে আসি। এই দেখো, আবার নদীর ধারে যাই, এবার পানিতে ডুবে সুইসাইড খাইও না কিন্তু। মাথা এইরাম যে খারাপ হবে তোমার? তোর ভাই আমাদের একই সর্বনাশ করলো রে কুসুম, গাছে উঠাই দিয়ে নিচের থেকে মই কেড়ে নিল। রাহাল, দেখছিস বাড়ির সবাই কিরান একটা ফিলা স্টেশনের মধ্যে আছে? আমার না ভাল লাগতেছে না বুঝছিস, আমি একটু ওই নদীর পাড়ের দে আওয়া খেয়ে আসি। আর শোন, ওই তুই করুরে কিন্তু খোল খাওয়াইস। হ্যাঁ, আমারও ভাল লাগতেছে না রে, ইরাম ভাবে আমরা ডিবিট খেয়ে যাবো। চিন্তা করিস নে, আমারই ভাল লাগে না, তোরে আর কি কব। হ্যাঁ, গরুরে খাওয়া দিস। এই তুই কাগজ পরে কোনো যাচ্ছিস? এই সবের মধ্যেই ও তার কথা চিন্তা হবে না, নে চুপ থাক। আসুন আসুন আসুন। কিরে দেখেছিস? আসুন আস। আমি তোর দাদা জান, আমার চিনতে পারিস না? আপনি দাদা জান? হ্যাঁ রে পাগল। ছেলে
আমি তো ভাবিলাম নতুন দাদি। যা খবর দে, খবর দে, যা। ও দাদি, ও দাদি, ওকা ওকা কোনে গেল আসো। এ যে দাদি, ও বাবু আসেন। এ হাল বেজা করে নিয়ে আইছি। ও দাদি, এই আইছি না। ও দাদি, ও দাদি, দাদি সাথে। হায় আল্লাহ, ইনারে কোনে পাইলেন? পথের মধ্যে পেয়ে গিয়েছি। ম্যাজিক করে নিয়ে আসলেন নাকি? ওনার নাম ইসাবেলা। আই দুবলো, যা আঞ্জলাদের বাড়ি গিয়ে খবর দে যে আমরা ভরে নিয়ার অতীতে পেয়ে গিয়েছি। হ্যাঁ যাচ্ছি, যাচ্ছি। আবা আপনি থাই নামি এসে সব বুঝাই কবা নিয়ে। আমি ওদিকে যাচ্ছিস কেন? আরে আছি সরকার। এই হামলা কুস্তি কোথায়? ওর জ্ঞান এখন ফেরেনি। ফিরেছে, ফিরেছে, জ্ঞান ফিরেছে। এখন সে নদীর ঘাটে হাওয়া খেতে গেছে। ও এ রাখাল, আরে এ রাখাল এদিকে আয়। আমার কিন্তু ভীষণ খুশি লাগতেছে। আর মাত্র 5 মিনিট বাকি, তারপরে সর্বনাশের জন্যই তো বসে রয়েছে। আর মাত্র 4 মিনিট যেতে দেয় তোদের ফাইনাল সর্বনাশ। আর তো গ্রামিটি দেয় না, সর্বনাশ আমাকে হয়নি, সর্বনাশ হয়েছে তোমাদের, বুঝছো? হে দুবলো বর্ষা, হাসছিস কিসের জন্য বল না, নালে কিন্তু ফাইনাল সর্বনাশ এখনি ঘটায় ফেলবো। আমাদের বাড়িতে এক ফরেনিয়ার আইছে, বুঝছো? ফরেনিয়ার, সে হন আমাদের সাথে গোশ পোলাও খাবে। কি হয়েছে রে? আমি কিছু করিনি কিন্তু। কি হয়েছে? এই মাঞ্জেলা, জয় তো তোরই হতে লেগেছে, ইরাম করতেছিস কেন? জয় হয়নি দুলালদা, তাগের বাড়িতে নাকি ফরেনার কন্যা চলে এসেছে। চমৎকার, তাই আমার খুব আনন্দ লাগতেছে। ঘরের সূত্র বিভীষণ। দিলকুশ, তোর কেমন লাগতেছে? ওই যে আপনার মতোই। কি ভাল লাগিছে না? হ্যাঁ, ওকের বিশ্বাস নাই হসমাতি উস্তাদ। এ দিলকুশ, তোর দুলালদারে বল যে খোঁজ নিয়ে আসতি, সত্যি সত্যি বিদেশি নিয়ে এসেছে কিনা। যেতে হবে। আরে যেতে বল না, সত্যি যদি এবার খোঁজ মেরে থাকে তাহলে ওদের ফুল ফ্যামিলিরে আমি এক্ষুনি যে হিট করে আসবো। মানুষটা তো অবিশ্বাস করেন কেন? এই দুবলো, এই দুবলো অত ফলস কথা কয় না, বুঝছেন? বিশেষ নয় যে দেয় আসেন গিয়ে। ঠিক আছে, আমি জামা কাপড়টা পাল্টে আসতেছি। এই যে সোনার ছবি, কি খবর? একটারে তো দিলাম কেস ফিট করে, এইবার আপনার, বুঝছেন? কি ভাব দিছেন, দেব নাকি ফিট করে? আপনি তো আস্তা বিহা, আমার ভাবনা আপনারে ভাবতি হবে না, জান? যাচ্ছি, যাচ্ছি। তাই আপনারে সাইজ করার একটা যন্ত্র আমার কাছে আছে, সেইটে দিয়ে তারপর যাচ্ছি। কি? এই যে, এই যে, এইটা পরেন তাহলেই কেস ফিট হয়ে যাবেন। পরেন।